টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনার সাথে, আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি, এবং আপনারা তাকে এর আগেও দেখেছেন, দেবব্রত চক্রবর্তী, সিপিএ। স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে, এবং যে নাম্বারটিতে ফোন করতে হবে আপনাদের প্রশ্নর জন্য এবং মন্তব্যর জন্য, মতামতের জন্য, সেটি হচ্ছে 3046-307-9828। আমরা আশা করব আপনাদের কাছ থেকে শুনবো। যারা ফেসবুকে দেখছেন, আমরা আছি facebook.com/tbn24usa এই ঠিকানায়। আজ আমরা ট্যাক্স সিজনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলি সাধারণত এড়িয়ে যাওয়া হয় অথবা আলোচনায় থাকে না, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ধরনের প্রশ্ন উত্তর অনেক সময় আমরা পাই না। আমি প্রথমেই আপনার কাছে যাব। এবছর 2020 ট্যাক্সের ছোট করে যদি বলেন যে কোনো রুলিং চেঞ্জ আছে কিনা যেটি সবাইকে এফেক্ট করবে। ওকে, ধন্যবাদ মিস্টার হাবিবুর রহমান আপনাকে, সেই সাথে ধন্যবাদ টিভিএন 24কে আজকে আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি গত অনুষ্ঠানে যদিও নিউ ট্যাক্স রুলগুলো নিয়ে আলোচনা করছি, তারপরেও আমি দ্রুত এগুলো একটু হাইলাইটস করবো। প্রথমেই নো হেলথ ইন্স্যুরেন্স পেনাল্টি, তার মানে গত বছর বা এর আগের বছরগুলোতে ইন্স্যুরেন্স পেনাল্টি থাকতো যাদের হেলথ ইন্স্যুরেন্স ছিল না, বাট এই বছর থেকে আপনার হেলথ ইন্স্যুরেন্স না থাকলেও ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি পেনাল্টি। সেকেন্ড থিং হচ্ছে আপনার চেঞ্জ, নো অ্যালিমনি ডিডাকশান ফর ডিভোর্স স্পাউস, যেগুলো গত বছরে দেখা গেছে যে ডিভোর্স স্পাউসের ক্ষেত্রে পেয়ার স্পাউস সে যে অ্যালিমনি সাপোর্ট দিত সেটা সে খরচ দেখাইতো, এবং রিসিপিয়েন্ট স্পাউস সেটা তার ইনকাম হিসাবে দেখাইতে হইতো। বাট এই বছর থেকে পেয়ার স্পাউস সেটা খরচও দেখাইতে পারবে না, আবার রিসিভিং স্পাউসের ক্ষেত্রে সেটা ইনকামও না। এটাই আর প্রতি বছরেই ইনফ্লেশনের কারণে কিছু মানে হাই, মানে আমি আরেকটা আলোচনা করতেছি হায়ার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট কন্ট্রিবিউশন, এটা প্রতি বছরে ইনফ্লেশনের কারণে অ্যাডজাস্ট হয়। যেমন এবছরও আপনার 401kতে ম্যাক্সিমাম 19,000 কন্ট্রিবিউট করতে পারবেন সিঙ্গেল, হ্যাঁ। আর আপনার ট্রেডিশনাল এবং রথ আইআরএতে আপনার 6,000, আর একটা আছে সেফ আইআরএ, যারা সেলফ এমপ্লয়েড পার্সন তারা আপ টু 56,000 পর্যন্ত ওরা কন্ট্রিবিউশন করতে পারবে, এবং হুইচ উইল বি বিজনেস ডিডাকশন অ্যাজ ওয়েল, দিস আ গ্রেট অ্যাডভান্টেজ। এবং প্রতি বছরের মতো এবারও আপনার ওই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন ইনফ্লেশনের কারণে অ্যাডজাস্ট হয়, যেটা সিঙ্গেল 12,400 এবং ম্যারিড হচ্ছে আপনার 24,800, এটা একেবারে ডাবল, কাছাকাছি। এই তো এটা কাছাকাছি, গত বছরও ওই রকম ছিল 300-400 বারে, এটা ইনফ্লেশনের কারণে অ্যাডজাস্ট হয় প্রতি বছরই। আচ্ছা, ইনফ্লেশন অ্যাডজাস্ট হয়। আর সিঙ্গেলের থেকে মেরিট অলওয়েজ ডাবল, কারণ টু পার্সনের দুইজনের একজন। এক্স্যাক্টলি, ঠিক আছে। আমরা অনেক সময় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে থাকি, কিন্তু একটি বিষয়ে বেশ কিছুদিন ধরে আমরা ট্যাক্সের উপর কথা বলছি এবং ট্যাক্স সিজন এবং সবাই প্রিপারেশনও নিচ্ছেন ওই দিক থেকে, যে অনেকেরই একটি প্রশ্ন আছে যে আচ্ছা আমার তো আমি হাই ইনকাম ট্যাক্স ব্র্যাকেটে পড়ে যাই, আমি ইনকাম হাই সেখানে আমি কি করতে পারি। অনেকে আছেন দুজনই কাজ করছেন, অথবা ইন্ডিভিজুয়ালি একা আছেন, এই ব্যাপারটা থেকে। কিন্তু হাই ইনকাম বাট তারা মানে কিভাবে ট্যাক্স মানে সেভ করতে বা কম ট্যাক্স পে করতে পারে, আপনি এটা মিন করতেছেন? যেটি হ্যাঁ, যেটি গতকালও আমাদের ধরনের একটি প্রশ্ন ছিল, আচ্ছা সেখান থেকে আমি শুরু করতে চাই। আচ্ছা, না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। আসলে অনেক ট্যাক্স পেয়ার আছেন আমাদের কমিউনিটিতে যারা, যাদের ইনকাম হাই বাট আপনারা ঠিক জানেন না এক্স্যাক্টলি কীভাবে ট্যাক্সটা কম পে করা যাবে বা কীভাবে ট্যাক্স সেভ করা যাবে ওই হাই ইনকাম থাকা সত্ত্বেও। দ্যার ইজ এ টেকনিক, আমি সেটাই ডিসকাস করবো এখন, আমি শুরু করতেছি দ্রুত। আচ্ছা, প্রথমেই শুরু করব যে আপনার যদি হাই ইনকাম থাকে, আপনি ফোকাস করতে পারেন কিছু ট্যাক্স ফ্রি ইনকামের উপরে, যেগুলোর উপরে বেসিক্যালি কোনো ট্যাক্স নাই, এটা একটা টেকনিক, তার মানে আপনি ট্যাক্সটা ওয়েট করতেছেন। সেগুলো কি? নাম্বার ওয়ানে আমি আলোচনা করব যে ধরেন আপনার যদি বাড়ি থাকে, আপনার যদি প্রাইমারি হোম থাকে, সেই ক্ষেত্রে কোনো কারণে যদি আপনি প্রাইমারি হোম সেল করেন, আপ টু 500,000 পর্যন্ত আপনার ক্যাপিটাল গেইন এক্সক্লুশন, ইউ ডোন্ট নিড টু পে এনি গেইন ট্যাক্স অ্যাট অল, এটা যদি মেরিট ফাইলিং জয়েন্টলি ফাইল করেন, $500,000 ক্যাপিটাল গেইন, নো ট্যাক্স, নো গেইন ট্যাক্স। অর্থাৎ বাড়ি বিক্রি থেকে যদি এই পর্যন্ত ইনকাম হয়ে থাকে আপ টু 500,000 ক্যাপিটাল গেইন, দ্যার ইজ নো গেইন ট্যাক্স, এটা একটা টেকনিক। দ্বিতীয়ত, আপনি
মিউনিসিপাল বন্ডে যদি আপনি ইনভেস্ট করেন এবং সেখান থেকে যদি আপনার ইন্টারেস্ট ইনকাম আসে সেটা কিন্তু ট্যাক্স ফ্রি ফেডারেল লেভেল এবং স্টেট লেভেল অ্যাজ ওয়েল, ইউ ডোন্ট টু পে এনি ট্যাক্স অ্যাট অল ফর দ্য ইন্টারেস্ট ফ্রম দ্য মিউনিসিপাল বন্ড। আচ্ছা, তারপর আপনার হেলথ সেভিংস অ্যাকাউন্ট আছে, আপনার যদি হাই ডিডাক্টেবল আপনার হেলথ প্ল্যান থাকে সেই ক্ষেত্রে যদি আপনি হেলথ সেভিংস অ্যাকাউন্টে যদি কন্ট্রিবিউট করেন ইউ ক্যান ডেফার্ড ইউর ইনকাম অলসো বাই কন্ট্রিবিউটিং টু দ্য এইচএসএ হেলথ সেভিংস অ্যাকাউন্ট। তারপর আপনার যদি কোনো কলেজে ছেলে মেয়ে যায় বা পড়াশোনা করে যাদের মানে হায়ার এডুকেশনের জন্য আপনার যদি মানে এডুকেশন সেভিংস প্ল্যান বলে এটাকে বা অল্টারনেটিভলি আমরা জানি এটা 529 কলেজ প্ল্যান, আপনি যদি ওইখানে যদি ওই মানে টাকা সেভ করেন হায়ার এডুকেশনের জন্য সেইটা আপনার ডিডাকশন অলসো ট্যাক্স রিটার্ন নিতে পারবেন ইনকাম থেকে ডিডাক্ট ইনকামটাকে। বাট এটা কিন্তু অনলি স্টেট লেভেল, নট ইন দ্য ফেডারেল লেভেল, নট ইন দ্য ফেডারেল লেভেল, ফেডারেল লেভেল পাবেন না, বাট স্টেট আপনাকে অ্যালাউ করবে ওইটা ডিডাকশন মানে নিতে পারবেন। আচ্ছা, সেটা 529 কলেজ প্ল্যান, ওইটাও বড় একটা সেভিংস ডেফিনেটলি। আপনার মানে ডিডাকশন মানে আপনার ইনকাম কমে যাচ্ছে, মিন্স ইউ আর পেইং লেস ট্যাক্সেস, দিস ইজ দ্য টেকনিক। আচ্ছা, সেকেন্ড টেকনিক আমি আলোচনা করব যে আপনার যেহেতু হায়ার ইনকামের কারণে আপনার ট্যাক্স বেশি দিচ্ছেন, আপনার কিন্তু ওই যে কিছু রিটায়ারমেন্ট প্ল্যান আছে ওইগুলোতে যদি আপনি হায়ার কন্ট্রিবিউট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্সটা ইনকামটা ডেফার্ড হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ইউ আর পেইং লেস ট্যাক্সেস। যেমন আপনার যদি 401 কে আপনি আপ টু 19,000 পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারেন, দ্যাট মিন্স ইউ আর ডেফারিং ইউর ইনকাম টু দ্য 401 কে প্ল্যান, ইউ আর নট পেইং ট্যাক্সেস। আইআরএতে ট্রেডিশনাল আইআরএ রত আইআরএ আপ টু 6,000 আপনি কন্ট্রিবিউট করতে পারেন, মিন্স ইউ আর ডেফারিং ইনকাম অ্যান্ড পেইং লেস ট্যাক্সেস, দ্যাট মিন্স দ্যার ইজ টু টেকনিক অলসো। তারপর মেইন জিনিস যেটা আমি আলোচনা করবো যে ইনক্রিজ ইউর ট্যাক্স ডিডাকশন, যেটার বলে আইটেমাইজ ডিডাকশন। আচ্ছা, তো এখন আসলে ট্যাক্স অ্যাক্ট, ট্যাক্স কাট এবং জব অ্যাক্ট অনুযায়ী লোক মানে ম্যাক্সিমাম লোকজনেরই কিন্তু আইটেমাইজ ডিডাকশনে যাওয়ার সুযোগ নাই। ওরা স্ট্যান্ডার্ড ডিডাকশনটা এমনভাবে বাড়াইছে যে আপনি আইটেমাইজে নর্মালি ইউ ক্যান নট, ইউ উইল নট কোয়ালিফাই। তাহলে সেক্ষেত্রে কি এবং সেটা বলতেছি, এবং সেই ক্ষেত্রে আপনি যদি বারে ওন করেন then you have itemized opportunity to go to the itemized deduction, otherwise you have to satisfy with the standard deduction. এখন আসেন আইটেমাইজ ডিডাকশনে, যেহেতু যাচ্ছেন কি কি হয় না আপনি খরচ দেখাবেন এবং ট্যাক্সটাকে আপনি সেভ করবেন, কারণ আপনাকে তো স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বিট করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার প্রথমেই বলি আপনার হেলথ কেয়ার এক্সপেন্সেস, যদি আপনার যেমন হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেন, ডাক্তারের কোপেমেন্ট, আপনি যদি মেডিসিন কিনেন সেই ক্ষেত্রে আপ টু 10% অফ এজিআই, এটার উপরে যদি আপনার কোনো খরচ থাকে সেইটা আপনার ডিডাকশন যাবে ওই আইটেমাইজ ডিডাকশানে। সেকেন্ড হচ্ছে আপনার স্টেট এবং লোকাল ইনকাম ট্যাক্স উইথহেল্ড, তার মানে আপনার W2 যে ট্যাক্সগুলো উইথহেল্ড করতেছে স্টেট এবং লোকাল সেইটা, এবং আপনার যদি প্রপার্টি রিয়েল এস্টেট ট্যাক্স থাকে যেটা ওইটা আপনার আইটেমাইজ ডিডাকশানে যাবে, বাট লিমিট হচ্ছে 10,000 অল টুগেদার, ইউ ক্যানট এক্সিড দ্য 10,000, দ্যার ইজ গ্রেট অপরচুনিটি ইউ ক্যান ডিডাক্ট দিস অ্যাজ ওয়েল। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পার্সোনাল প্রপার্টি ট্যাক্স, অনেকেই কনফিউজ থাকে যে এইটা আবার কি ট্যাক্স। এটা হচ্ছে যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দেবো, আপনার গাড়ি তো এখানে কম বেশি সবারই আছে, অবশ্যই, যেমন আপনি যদি গাড়ির রেজিস্ট্রেশন ফি পে করেন দিস ইজ ইউর পার্সোনাল প্রপার্টি ট্যাক্স, ইট উইল বি কনসিডার্ড, ইট ইজ অলসো ডিডাক্টেবল ইন দ্য আইটেমাইজ ডিডাকশন। ঠিক আছে, তারপরে আসেন আপনার মর্টগেজ ইন্টারেস্ট, যেটা বিগ এক্সপেন্সেস, আপনার বাড়ি থাকা মানে আপনার মর্টগেজ লোন আছে, এবং ওই লোনটা আপনার দেখা গেছে যে আপ টু দ্যার ইজ এ লিমিট দিস ইয়ার, এটা আগে ছিল 1,000,000 বাট এই বছর লিমিট করে দিয়েছে আপ টু 750,000 পর্যন্ত মর্টগেজ লোনের ইন্টারেস্ট আপনার ডিডাকশন দিতে পারবেন আপনার স্কেজুয়াল, সরি যে আইটেমাইজ ডিডাকশন স্কেজুয়াল এতে। তারপর আপনার যদি কোনো চ্যারিটিতে গিফট করেন, বা আমরা অনেকেই আছে মসজিদ মন্দির গির্জা ওইগুলোতে যদি আমরা কোনো ডোনেশন করি ইউ ক্যান ডিডাক্ট দ্যাম অ্যাজ ওয়েল ইন দ্য আইটেমাইজ ডিডাকশন। তারপর নেক্সট থিং হচ্ছে আপনার ক্যাজুয়ালটি অ্যান্ড থেফট লসেস, সেটি কেমন সেটা হচ্ছে আপনার যেমন ধরেন যদি কোনো আর্থকোয়েক ভূমিকম্প বন্যা মানে প্রাকৃতিক দুর্যোগ বা চুরি এগুলো যদি হয়, বাট এটার মেইন কন্ডিশন হচ্ছে ইট হ্যাজ টু বি সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, দ্যার ইজ এ কন্ডিশন মানে ইট হ্যাজ টু বি সাডেন, সেই ক্ষেত্রে ওইটা আপনার লিমিট হচ্ছে 10% অফ এজিআই, তার মানে আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকামের 10% এডিশনাল যদি এই লসটা হয়ে থাকে ওইটুকু আপনি ডিডাকশন নিতে পারবেন, এবং ইন্স্যুরেন্স যদি রিইম্বার্স করে সেই ক্ষেত্রে ইট উইল বি ডিডাক্টেড ফার্স্ট, রিমেইনিং উইল বি আপনার ডিডাক্টেবল। ঠিক আছে, আচ্ছা গেল এটা একটা। তারপরে আবার আরেকটা টেকনিক হচ্ছে, একটি প্রশ্ন নেই ফেসবুক থেকে, আমাদের একজন ভিউয়ার মাহবুব ফয়সাল উনি কলোরাডো থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে এত দূর থেকে দেখার জন্য। উনি বলছেন কনভেন্স এক্সপেন্স ইজ ডিডাক্টেবল অর নট ফ্রম কলোরাডো।
কনভেন্স এক্সপেন্স বলতে আপনার সেটা আসলে একটু মানে ক্লারিফাই করতে চাই। এখন দেখা গেছে যে যদি জব পারপাসে হয়, যেমন আমি এক্সপ্লেন করি, ধরেন আপনার অফিসে যাবেন, হোম থেকে অফিস, অফিস টু হোম, সেই ক্ষেত্রে যদি আপনার কোনো কনভেন্স এক্সপেন্স আপনি করে থাকেন, সেটা বাসে যান, ইট ইজ নট ডিডাক্টেবল। বাট যেটা আগে ছিল এটা এখনও নাই। যেমন ধরেন আপনি যদি জবের পারপাসে আপনি যদি থার্ড প্লেস ভিজিট করতেন, যেটার বলে এমপ্লয়ার আনরিইম্বার্সমেন্ট বিজনেস এক্সপেন্স, যেটা যদি ওইটা যদি থাকে যে থার্ড প্লেস ভিজিট করলেন বাট এমপ্লয়ার পে করলো না, সেটা আগে ডিডাক্টেবল ছিল, বাট এটা এখনো নাই। নো মোর ডিডাকশন, দ্যাট মিন্স আনসার ইজ নো। ক্ষেত্রে দুঃখিত, আনসার ইজ নো, মানে এটি আসলে ডিডাক্টেবল নয়। তবে যদি ওনার কোশ্চেনটা বিজনেস অ্যাসপেক্টে হয়, হিয়ার ইজ দ্য ডিফারেন্স, যদি বিজনেস অ্যাসপেক্টে হয় ইট ইজ ডিডাক্টেবল। তো উনি যদি বিজনেসের কাজে গিয়ে থাকেন এবং আউট অফ পকেট খরচ হয়ে থাকে, ইট ইজ ডিডাক্টেবল, বাট নট ফর রেগুলার জব পারপাস। যেমন আপনি W2 তে জব করেন এবং আপনি ট্রাভেল করছেন, ব্যাক এন্ড ফোর্থ, গ্যাস কিনলেন, এইতো মানে আপনার জবের প্রয়োজনে বাসা থেকে যান, যেভাবেই যান, ইট ইজ নট ডিডাক্টেবল, ইট ইজ নট ডিডাক্টেবল। চলুন, আমরা যেই প্রসঙ্গে আলাপ করছিলাম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি দ্বিতীয় টপিকসে যাচ্ছি। মানে আমাদের মেইন টপিকস হচ্ছে হাউ টু রিডিউস দ্য ট্যাক্সেস ইভেন ইফ ইউ হ্যাভ হায়ার ইনকাম, ইভেন ইফ ইউ হ্যাভ হায়ার ইনকাম। ওকে, সেকেন্ড টেকনিক হচ্ছে, দেখেন আপনার যদি টু ফ্যামিলি হাউস থাকে, বেসিক্যালি এটা আমি বলছি ওয়ান ফ্যামিলি হাউসের ক্ষেত্রে, আপনি ম্যাক্সিমাম 100% স্কেজলাইতে দিলেন, এখন আসেন টু ফ্যামিলি যদি হাউস থাকে সেইটার কি অ্যাডভান্টেজ। এখন টু ফ্যামিলি হাউসের বেসিক্যালি আমরা তখন 50-50 স্প্লিট করে নিই, 50% আইটেমগুলো চলে যায় স্কেজুয়ালেতে আর 50% যায় স্কেজুয়াল ইতে। এখন আসেন স্কেজুয়াল ইতে, দেখা যায় যে ম্যাক্সিমাম সময়ই লস চলে আসে টু ফ্যামিলি হাউসের ক্ষেত্রে। কোয়েশ্চেন করতে পারেন যে ভাই রেন্টাল ইনকাম তো আছে, তাহলে আবার লস কেভাবে আসে? রাইট, হ্যাঁ, লস আসে এই কারণে, মেইন বিগ এক্সপেন্সটা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন। দেখেন আপনার একটা বাড়ি যদি আপনি 800,000 দিয়ে কিনেন, সেই ক্ষেত্রে টু ফ্যামিলি থাকলে আমরা 50-50 স্প্লিট করে নিই, তখন ওই বাকি 50%-এর উপরে আবার পোর্শন আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ওইটা 80% আপনার বিল্ডিং, ওইটা আমরা ডেপ্রিসিয়েট নিই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে 27.5 years। তখন দেখা গেছে যে $8,000-$10,000 অলমোস্ট ডেপ্রিসিয়েশনই চলে আসে, শুধু ডেপ্রিসিয়েশনই চলে আসে। অন টপ অফ দ্যাট আপনি আপনি খরচ যাবেন হোম ওনার ইন্স্যুরেন্স, আপনি খরচ যাবেন ক্লিনিং সাপ্লাই যেগুলো কিনেন, আপনার লন মে যদি মেনটেনেন্স করেন এগুলো খরচ দেখাবেন, রিয়েল এস্টেট ট্যাক্স 50% খরচ দেখাবেন, মর্টগেজ ইন্স্যুরেন্স 50% খরচ দেখাবেন, বাড়ির রিপেয়ার মেনটেনেন্স তো থাকেই, সেইগুলো আপনার খরচ দেখাবেন, এবং ইউটিলিটি বিল, যেটা আপনার ইলেকট্রিসিটি, গ্যাস, আপনার তারপরে হিটিং গ্যাস, ওয়াটার, এইগুলা ডিডাকশন দেওয়ার পরে দেখা গেছে যে আলটিমেটলি আপনার একটা ভালো অ্যামাউন্টের লস চলে আসে। লস মিন্স হুইচ ইজ অফসেটিং ইউর এগেনস্ট ইউর ইনকাম, ইনকাম থেকে সাবস্ট্রাক্ট করবে, এই তো, মানে এটা লস, হ্যাঁ, ইনকাম থেকে কমে যায়, মিন্স ইউ আর পেইং লেস ট্যাক্সেস। দ্যাট ইজ দ্য অ্যানাদার টেকনিক অলসো ইফ ইউ ওন দ্য টু ফ্যামিলি হাউস। জি, তারপর আরেকটা টেকনিক হচ্ছে আপনার ওই যে মানে ট্যাক্স কম দেওয়ার, আপনার ট্যাক্স ক্রেডিটের অ্যাডভান্টেজগুলো নিতে পারেন। জি, যেমন ধরেন আপনার যদি কোয়ালিফাইং চাইল্ড থাকে, ইচ চাইল্ডে আপনি $2,000 আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন, হুইচ উইল বি অফসেট ডলার টু ডলার এগেনস্ট দ্য ট্যাক্সেস, সরাসরি ট্যাক্সটাকে কমিয়ে দিবে ওই চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আবার যদি আপনি আর্ন ইনকাম ক্রেডিটের জন্য, ইফ ইউ আর এলিজিবল, যদি এখানে হাই ইনকামের কথা বলতেছে, নর্মালি আর এলিজিবল না, আর্ন ইনকাম ক্রেডিট হবে সেখানে বলতেছে, তারপর ইফ, সেই ক্ষেত্রে আপনার আর্ন ইনকাম ক্রেডিট অনেক সময় ট্যাক্সের ক্রেডিটের এগেনস্ট অফসেট হয়, সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স সেভ করবেন। তারপর আপনার ট্যাক্স ক্রেডিট পাইতে পারেন ইফ ইউ বাই দ্য ইলেকট্রিক কার, হাইব্রিড কার, দেয়ার ইজ আ ট্যাক্স ইনসেন্টিভ অলসো অন 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 দ্যাট, হুইচ উইল রিডিউস ইউর ট্যাক্সেস। আরেকটা মজার ক্রেডিট আলোচনা করতে, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল এনার্জি সেভিংস ক্রেডিট। সেটি কেমন? যেমন হচ্ছে আপনার যদি বাসায় ইলেকট্রিসিটি সেভ করার জন্য যদি সোলার প্যানেল যদি বসান রুফের মধ্যে, সেই ক্ষেত্রে ফেডারেল আপনাকে 30% পর্যন্ত আপনাকে ওই সোলার প্যানেলের উপরে ক্রেডিট দিবে। 30% মানে আপনার কোয়ালিফাইং এক্সপেন্সেস, যেমন ধরেন ইকুইপমেন্ট বসাইলেন বা প্যানেলের যে খরচ আছে, আপ টু 30% পর্যন্ত। সেটা কি বছর পর বছর অ্যাডজাস্টমেন্ট, ওভার ইয়ার টু ইয়ার অ্যাডজাস্টমেন্ট, নাকি সেটা কিভাবে? সেটা আপনার ইনিশিয়াল আপনার ইয়ারে ওই ক্রেডিটটা দিবে, যখন ফার্স্ট ইয়ার যখন আপনি ই করবেন, এবং নিউ ইয়র্ক স্টেটে এটাকে দিবে আপনার আপ টু 25% পর্যন্ত তোর কোয়ালিফাইড এক্সপেন্স। তবে সেটার লিমিট হচ্ছে আবার ম্যাক্সিমাম $5,000 আপনার ওই সোলার এনার্জি ক্রেডিট পাবেন। তারপর আরেকটা টেকনিক আপনার আলোচনা করতে হবে, সেটা হচ্ছে অ্যাভয়েড অ্যাডিশনাল ট্যাক্সেস। যেহেতু আমরা ট্যাক্স সেভিংস নিয়ে কথা বলতেছি, অ্যাডিশনাল ট্যাক্সেস, হ্যাঁ, যেহেতু আমরা ট্যাক্স ক্রেডিট নিয়ে কথা বলতেছি, সেই ক্ষেত্রে এখানে এটা রেলিভেন্ট, ভেরি রেলিভেন্ট। এখন অ্যাডিশনাল ট্যাক্সেস হচ্ছে, অনেক সময় আমরা দেখা গেছে যে অজ্ঞতার বসে 401k থেকে টাকা উঠায় নিই, কিন্তু এটার কনসিকুয়েন্স কি, উই ডোন্ট নো সেটির কনসিকুয়েন্স আসলে কি। হ্যাঁ, যে কনসিকুয়েন্স হচ্ছে, দেখেন যে 401k তো আপনারা জানেন ইউ ক্যানট টাচ দিস মানি আনটিল ইউ রিটায়ার, এবং আপনার যদি 59
59.5 years পর আপনি উঠাইতে পারেন, নো পেনাল্টি। বাট ইফ ইউ উইথড্র মানি ফ্রম দেয়ার বিফোর 59, ইটস সাবজেক্ট টু 10% পেনাল্টি। 10% পেনাল্টি, তার মানে আপনার যদি এরকম প্ল্যান করে থাকেন যে আপনি এত টাকা উঠাবেন এবং হাই ইনকাম, সেই ক্ষেত্রে আমি বলবো ডো নট টাচ ইট, ডোন্ট টাচ ইট, দেন ইউ উইল পে ইভেন দ্য মোর পেনাল্টি। তাই এইটা একটা আছে যে আপনি অ্যাভয়েড করতে পারেন এডিশনাল ট্যাক্সেস। তারপর আপনার আছে আরেকটা আছে লোয়ারিং ইউর ট্যাক্স রেট। এখন কোশ্চেন করতে পারেন লোয়ারিং এর ট্যাক্স রেটের, কিন্তু প্রচুর মান যে আমি আমরা প্রশ্ন পেয়ে থাকি যে এটি কিভাবে সম্ভব। আমি তো ফর এক্সাম্পল একজন প্রশ্ন ছিল সেদিন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ 175,000 ডলার ইনকাম করি বছরে, আমরা কিভাবে করবেন? আচ্ছা, টেকনিকটা হচ্ছে দেখেন, বেসিক্যালি আপনার ফেডারেল ট্যাক্স রেটটা ভেরি করে ফ্রম 0 to 37% পর্যন্ত, এটা ফ্লাকচুয়েট করে, ডিপেন্ডস অন ইউর ইনকাম। তা এখন ট্যাক্স রেট আপনি কিভাবে লো করবেন, টেকনিকটা দেখেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন আপনার যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট থাকে, যেমন স্টক, বন্ড, হ্যাঁ, এগুলোতে ইনভেস্টমেন্ট থাকলে যদি আপনার ক্যাপিটাল গেইন হয়, দেখেন ধরেন লেটস আপনার 37% ট্যাক্স ব্র্যাকেটে আছেন, একদম টপ ব্র্যাকেটে, টপ অফ দ্য টপ। আচ্ছা, বাট ওই যে আপনার যদি ক্যাপিটাল গেইন হয় বাই সেলিং দ্য স্টক অ্যান্ড বন্ড, সেই ক্ষেত্রে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্সের ব্যাপার আছে। কারণ ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু ম্যাক্সিমাম আপনার 37 লেভেল হচ্ছে 20% গেইন ট্যাক্স। তো দেখেন আপনার 37% ট্যাক্স ব্র্যাকেটে থাকা সত্ত্বেও আপনার ট্যাক্স পে করতেছেন 20% ফ্রম দ্য লং টার্ম ক্যাপিটাল গেইন। তার মানে আমি বলবো যে আপনাদের মতো যারা এরকম হাই ট্যাক্স প্লেয়ার, সরি, যারা আছেন, তারা যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, সেখান থেকে যদি আপনার রিটার্ন আসে, দ্যাট মিনস ইউ আর পেইং লেস ট্যাক্স, বিকজ ইটস 20% ট্যাক্স ইনস্টেড অফ 37%। দ্যাট ইজ আই এম ট্রাইং টু সে দ্য লোয়ারিং অফ দ্য, মানে যত পন্থাগুলো আপনি বলেন তার মধ্যে এটি একটি পন্থা, এটা একটা পন্থা আপনার ট্যাক্স কম দেওয়ার জন্য, লোয়ারিং অফ ট্যাক্স রেট। আচ্ছা, গেল এটা। তারপর আরেকটা আছে টেকনিক আছে শিফট ইনকাম টু দ্য আদার, ইনকাম শিফট, ইনকাম টু দ্য আদার্স, মানে ইনকাম আপনি শিফট করে দিচ্ছেন, মানে আপনার ইনকামটা আরেকজনের কাছে দিয়ে দিচ্ছেন, সেটা কি সম্ভব? ইট ইজ পসিবল, সেটা কেমন? ইট ইজ পসিবল। আচ্ছা, শিফট ইনকাম মিন্স আমি বলতেছি এটারে শিফটিং ইওর ইনকাম অর অ্যালোকেশন অফ ইওর ইনকাম বলে এটাকে। আচ্ছা, যেমন ধরেন আপনি হাই ট্যাক্স পেয়ার, হাই ব্র্যাকেটে আছেন, তখন আপনার তো ডেফিনেটলি ইনকাম হাই, মিন্স ইউ আর পেইং হায়ার ট্যাক্সেস। তখন আপনি ইনকাম শিফট করতে পারেন, যেমন আপনার যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে, লেটস সে আপনার ধরুন স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট থাকার মানে আপনি হয়তো ক্যাপিটাল গেইন থেকে হইতে পারে, তখন এই ক্যাপিটাল গেইন যদি আপনার নামে ওইটা রেজিস্ট্রি করা থাকে, দ্যাট মিন্স ইউ আর রিপোর্টিং দিস ক্যাপিটাল গেইন, দ্যাট মিন্স এজ এ হাই ট্যাক্স পেয়ার ইউ আর পেইং 37% ট্যাক্সেস, লেটস সে ফর এক্সাম্পল। বাট আপনি যদি ইনকাম শিফট করেন, লেটস আপনি প্ল্যান করলেন নো আই হ্যাভ টু অ্যাভয়েড দিস ট্যাক্সেস, হাউ ইউ গোনা অ্যাভয়েড? আপনার ছেলের নামে ব্রোকারেজের এটা দিয়ে দিলেন, আন্ডার 17 years old ছেলে, ঠিক আছে, দিয়ে দিলেন, তখন এই ইনকামটা রিপোর্ট হবে আপনার ছেলের নামে। তখন এখন কোয়েশ্চেন হতে পারতে, ছেলের নামে যদি ক্যাপিটাল গেইন রিপোর্ট হয় তো ছেলের অত ট্যাক্স পে করতে হবে? হ্যাঁ, দিস ট্যাক্স কল দ্য কিডি ট্যাক্স, এটাকে বলে কিডি ট্যাক্স। এবং কিডি ট্যাক্সের মজার বিষয় হচ্ছে আপনার ওই আপ টু আন্ডার 17 years old যদি আপনার কোনো চিলড্রেন থাকে, তাদের যদি এই ধরনের আর্নড ইনভেস্টমেন্ট ইনকাম থাকে, সেই ক্ষেত্রে একটা থ্রেশহোল্ড ওরা দিয়ে রাখছে, আমি অ্যাপ্রক্সিমেটলি বলবো 2200 পর্যন্ত ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস, 200 মানে 2200 পর্যন্ত, 2200 বাট ইফ ইউ হ্যাভ ক্যাপিটাল গেইন অ্যাবাভ দ্যাট, দেন ইউ হ্যাভ টু পে দ্য ট্যাক্সেস, বাট কিডি ট্যাক্স ইজ মাচ লোয়ার দেন ইউর ট্যাক্সেস। লেটস আপনার যদি 37% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন, কিডি ট্যাক্স উইল বি মাচ মাচ লোয়ার, মাচ মাচ লোয়ার। এবং আপনার এই অ্যাকর্ডিং টু ট্যাক্স কাট জব অ্যাক্ট অনুযায়ী কিডি ট্যাক্স আরও সিম্প্লিফাইড, এবং এটা আরও ইজি করে দিছে। তার মানে দেখেন আপনি হাই ট্যাক্স পেয়ার থাকা সত্ত্বেও আপনি যদি ইনকামটা শিফট করতে পারেন অন্যদিকে, দ্যাট মিন্স ইউ আর সেভিং ট্যাক্সেস, মিন্স ইউ আর পেইং লেস ট্যাক্সেস। তারপর আরেকটা টেকনিক হচ্ছে, সেটা হচ্ছে আপনার ফাইলিং সিলেকশন। যেমন ধরুন আমরা জানি লোকজন সিঙ্গেল ফাইল করে, ম্যারিড ফাইলিং জয়েন্টলি করে, হেড অফ হাউস হোল্ড করে, হ্যাঁ, আবার উইডো ফাইলিং করে। তো ফাইলিং সিলেকশনটা তো একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স অ্যাডভান্টেজ নিতে পারেন। যেমন ধরেন আপনি ম্যারিড, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি ম্যারিড যদি ফাইল করেন, ইউ আর গেটিং $24,800 ডিডাকশান। বাট সাম রিজন আপনি চিন্তা করলেন যে না, আমি ম্যারিড ফাইলিং সেপারেটলি করবো, দ্যাট মিন্স ইউ আর লুজিং মানি, তখন আপনার $12,400 ডিডাকশান নিতে হইব। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, সেই ক্ষেত্রে আপনার ফাইলিং সিলেকশনটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইটস ইম্পর্টেন্ট। আমার কাছে আমার আরও কিছু প্রশ্ন আছে আপনার। এটা তো আমরা ইন্ডিভিজুয়ালের উপর অনেক আলাপ করলাম, আমি বিজনেসের উপর একটু আলাপ করবো, কিন্তু তার আগে একটি আরেকটি ব্যাপার যেটি আমি জানি, সেটি আমার কাছে প্রায় এই প্রশ্ন আসে, আমি আপনার কাছে আলাপ করতে চাই। অনেকের আছেন যারা আইটি প্রফেশনালে জড়িত,
ধরেন তারা থাকেন নিউ ইয়র্ক স্টেটের রেসিডেন্ট, কিন্তু কাজ করছেন হয়তো ফ্লোরিডা অথবা কাজ করছেন টেক্সাস অথবা নিউ জার্সি হতে পারে, এবং তারা প্রায় একটা ব্যাপার কথা বলে থাকেন যে তারা খুব ডিসকারেজ, কারণ তারা এখানেও ট্যাক্স দিচ্ছেন এবং যেখানে কাজ করছেন সেখানেও ট্যাক্স দিচ্ছেন, সেটি কিভাবে, তার কি কোনো সুরাহা আছে কিনা, এ থাকলে কি? আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, ধন্যবাদ আপনাকে এটা ওঠানোর জন্য। অনেকেই কনফিউজ যে আসলে হাউ ইট ওয়ার্কস। এখন আসলে সিস্টেমটা এরকম যে অনেকে দেখে গেছে আইটি প্রফেশনাল শুধু একটা দুটো না, তিনটা চারটা স্টেটে ওরা কাজ করে। জি, তেমন ট্যাক্স সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যে আপনি যে স্টেটেই কাজ করেন আপনার ওই স্টেটের ওই ইনকামের উপরে আপনার ওই স্টেটকে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আপনি যদি এই ক্ষেত্রে ফ্লোরিডাতে সিম্পলিফাই করেন, একটা স্টেট নিয়ে কথা বলেন, লেটস সে নিউ জার্সি বলেন, নিউ জার্সি। তো সেই ক্ষেত্রে মনে করেন আপনার যখন নিউ ইয়র্কে থাকেন গিয়ে কাজ করেন নিউ জার্সিতে, জি, সেই ক্ষেত্রে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন তখন যেহেতু জার্সি থেকে আপনার ইনকামটা আসছে, ডেফিনেটলি হ্যাভ টু ফাইল জার্সি ট্যাক্স রিটার্ন অলসো। আপনি দুইটা স্টেট ফাইল করবেন, নিউ ইয়র্ক এবং নিউ জার্সি, এবং সেই ক্ষেত্রে নিউ জার্সিকে আপনি ডেফিনেটলি ট্যাক্স দেবেন যেহেতু আপনার আর্নিংটা ওখান থেকে আসতেছে। আবার নিউ ইয়র্ক বলবে, ও তুমি আমার এখানকার রেসিডেন্ট, ইউ হ্যাভ টু পে দ্য ট্যাক্সেস অলসো অন দ্যাট ইনকাম। তো দেখেন ট্যাক্সটা কীভাবে যাচ্ছে, ফেডারেল তো টপ অফ দ্য গভর্নমেন্ট, ওরা ফেডারেল যে কোনো জায়গা থেকে আপনি ইনকাম করেন ফেডারেল সবার কাছ থেকে ট্যাক্স নেবে, আপনাকে পে করতে হবে। বাট এখন কোয়েশ্চেন হচ্ছে যে আপনি কয়টা স্টেটে ট্যাক্স দেবেন, তার মানে আপনার জার্সির ইনকামের উপরে জার্সিতে ট্যাক্স দিতেছেন আবার নিউ ইয়র্কেও দিবেন, তার মানে কি ইউ আর পেইং দ্য ডবল ট্যাক্সেশন, ইজ কল দ্য ডবল ডিপিং, অলমোস্ট পেনাল্টির মতো, এটার বলে ডবল ডিপিং। বাট নো, ইট ডাজেন্ট ওয়ার্ক দিস ওয়ে, অনেকেই মনে করে, বাট দের ইজ এ টেকনিক টু, এটার বলে ট্যাক্স ক্রেডিট বলে, সেটি তখন আমরা একটু ব্যাখ্যা করেন। তখন থ্যাংক ইউ, তখন আমরা করি কি যে এই ক্ষেত্রে আপনি ডবল ট্যাক্সেশন অ্যাভয়েড করার জন্য, মানে ডবল ডিপিং ট্যাক্স, এটা এই যে নিউ জার্সি যে আপনি যে ট্যাক্সটা দিচ্ছেন ওইটা যখন নিউ ইয়র্কে আপনার ফাইল তো নিউ ইয়র্কেও করবেন রেসিডেন্ট হিসাবে, তখন আমরা ওই ট্যাক্সটা ক্রেডিট নেই। বাট আপনাকে ডলার টু ডলার 100% ক্রেডিট নিতে পারবেন না, বাট প্রপোর্শনেটলি ইউ উইল গেট অলমোস্ট 80% ক্রেডিট। 80% ইজ হিউজ, দ্যাট মিন্স ইউ ক্যান অ্যাভয়েড দ্য ডবল ট্যাক্সেশন দিস ওয়ে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যদি এরকম আরও তিনটা চারটা স্টেট থাকেন, প্রপোর্শনেটলি প্রত্যেকটা স্টেটে আপনি হোম যেটা আপনার স্টেট ওখানে আপনার ক্রেডিট পেয়ে যাবেন। দেবব্রত চক্রবর্তী, আমরা আরও আলোচনা করব, আরও অনেক টপিকস এবং অনেক প্রশ্ন আমার কাছে আছে। আমরা নিব ছোট্ট একটি বিরতি। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাবেন না কোথাও, থাকবেন আমাদের সাথে, আসছি ছোট্ট একটি বিরতির পর। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187766556, লগ ইন করুন www.totalcablebd.com। শ্রী দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে, আমাদের সাথে আছেন দেবব্রত চক্রবর্তী সিপিএ, এবং আমরা আলাপ করছিলাম ট্যাক্স এবং ট্যাক্স ব্র্যাকেট এবং যাদের হাই ইনকাম আছে তারা কীভাবে এটি কমিয়ে নিয়ে আসতে পারেন। আমরা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে অনেক অনেক আলাপ করলাম, অনেক 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 বিষয় আছে এবং আমার মনে হয় এখনও অনেকে প্রসেস করছেন যে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়েছে অনেক বেশি। আমি একটু এতক্ষণ আমরা সিঙ্গল বা ইন্ডিভিজুয়াল নিয়ে আলাপ করলাম, সেটি যদি বিজনেসের ক্ষেত্রে সিমিলার সিচুয়েশন তৈরি হয়, যারা সোল প্রোপ্রাইটারি বিজনেস করছেন, কর্পোরেশন করে করছেন অথবা এলএলসি করে করছেন, তারাও বছর শেষে যখন ইনকামটা আসে তখন অনেকে উদ্বিগ্ন হয়ে যান এবং এই অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করবেন, এই প্রশ্নটা সবার মধ্যে থাকে, কীভাবে ট্যাক্সটা কম করে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, এই ব্যাপারে যদি আমরা একটু জানতে চাই আমি আপনার কাছে। আচ্ছা, এটা ধন্যবাদ মিস্টার হাবিবুর রহমান, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলেন শুরু করি এটার উপরে। আচ্ছা, এখন আমাদের দেখা গেছে যে অনেকেই বিজনেস করেন, বিভিন্ন টাইপের বিজনেস, সেটা সোল প্রোপ্রাইটার, আবার কেউ এলএলসি, কর্পোরেশন, বিভিন্ন ক্যাটাগরি বিজনেস আছে। তো এখন দেখা গেছে যে বছরের শেষে যখন আপনার ট্যাক্স ফাইলিংয়ের সময় চলে আসে তখন মানে ইনকাম দেখা গেছে যে মানে খুব বেশি হয়, কিন্তু অনেকে চায় যে একটু ট্যাক্স কীভাবে কম পে করা যায়, মানে ইনকাম থাকা সত্ত্বেও। দের ইজ এ টেকনিক, ইট ইজ পসিবল। এখন সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার আগেই এটাকে বলে ট্যাক্স প্ল্যানিং, ইউ হ্যাভ টু প্ল্যান অ্যাকর্ডিংলি যে কীভাবে আসলে এটা কমিয়ে আনা যায়। দের ইজ এ সাম টেকনিক, আমি সেগুলো এখন আলোচনা করব। প্রথমেই আমি যাচ্ছি যে মানে আপনার ট্যাক্স ল চেঞ্জের আপনি অ্যাডভান্টেজ নিতে পারেন, চেঞ্জের অ্যাডভান্টেজ, এবং এই ট্যাক্স ল চেঞ্জের অ্যাডভান্টেজের মাধ্যমে কিন্তু আপনার ওই যে ট্যাক্সটা কমিয়ে আনা যায়। যেমন আমি ট্যাক্স ল চেঞ্জের রেফারেন্স দিব ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট, ডেফিনেটলি দিস ইজ দ্য রিসেন্টলি চেঞ্জ উইচ ইজ অন 2017। আপনার ওই অ্যাক্ট অনুযায়ী ওরা নতুন একটা ডিডাকশানের সুযোগ দিয়েছে যেটা আগে ছিল না।
যে আপনি যদি বিজনেসম্যান হন এবং আপনার ট্যাক্সেবল বিজনেস ইনকাম যা থাকবে এটা আপ টু 20% পর্যন্ত আপনার ওই ডিডাকশান নিতে পারবেন ইনকাম থেকে। তার মানে আপনার লেটসে যদি আপনার বিজনেস ইনকাম থাকে লেটসে 50,000, সেই ক্ষেত্রে আপনার সহজ হিসাবে যদি বলি 100,000, তো সেই ক্ষেত্রে আপনার 20% উইচ ইজ 20,000 আপনার ডিডাকশান দিতে পারবেন রাইট ওয়ে, মানে ইনকাম থেকে ডিডাকশান নিতে পারবেন। তার মানে আপনার ইনকামটা কমে যাবে, মিন্স ইউ আর পেইং লেস ট্যাক্সেস, যেটা একটা গ্রেট অ্যাডভান্টেজ। 1 লাখের ব্র্যাকেট ছিল সেটি কমে আসবে 80,000 এ চলে আসবে, ইউ আর পেইং লেস ট্যাক্সেস। এটি একটি টেক। হ্যাঁ, তবে কন্ডিশন হচ্ছে সেই ক্ষেত্রে আপনার ইনকামের একটা লিমিট আছে, আপনার যে কোনো ইনকাম লেভেল এটা দিবে না। যেমন উদাহরণ বললে আপনার যদি সিঙ্গেল যদি ট্যাক্স পেয়ার হন বা মানে ই থাকেন, সেই ক্ষেত্রে ওরা আপনার 157,000 একটা লিমিট করে দিছে, মানে ইনকামটা এর বেশি যেতে পারবে না। 157,000 আর মেরিডের ক্ষেত্রে 315,000, দ্যাট ইজ অলওয়েজ লিমিটেশন। আর আরেকটা টেকনিক হচ্ছে আপনার যে এই এই ক্রেডিটটা নেওয়ার ক্ষেত্রে বিজনেসটা হইতে হবে পাস থ্রু এন্টিটি। এখন আবার কোয়েশ্চন হচ্ছে যে পাস থ্রু হচ্ছে, যেমন ধরেন আপনার LLC পার্টনারশিপ, এগুলো হচ্ছে আপনার পাস থ্রু এন্টিটি। পাস থ্রু মিন্স আপনার যদি LLC থাকে সেই ক্ষেত্রে LLC লেটস আপনারা দুজন পার্টনার, 50-50 পার্টনার। এখন LLC যে ইনকামই আসবে, লেটস LLC টোটাল ইনকাম থেকে খরচ টরচ বাদ দেওয়ার পরে আপনার নেট ইনকাম দাঁড়াইলো 10,000, সেই ক্ষেত্রে অ্যাজ এ 50% পার্টনার 5,000 পাস থ্রু হয়ে K1 এটা বলে K1, আপনি একটা K1 পাবেন $5,000, যেটা আপনার পার্সোনালি রিটার্ন আপনি রিপোর্ট ইন্ডিভিজুয়ালি রিপোর্ট করবেন, তো এটাকে বলে পাস থ্রু। এবং এই ক্রেডিটটা বেসিক্যালি পাস থ্রু রিটার্ন মানে এন্টিটির ক্ষেত্রে সম্ভব। সেক্ষেত্রে তো ওই K1 তো লসও নিতে পারেন আপনি। হ্যাঁ, ডেফিনেটলি লাভ লস আপনার K1 বিজনেস প্রফিট হলে প্রফিটের 50% আপনি পাবেন, লস হলে লসের 50% পাবেন। দ্যাট মিন্স ওই যে 20% ডিডাকশনের পরে বেসিক্যালি আপনি মানে লেস ইনকাম অর মোর লস নিচ্ছেন, যেটা আপনার পার্সোনাল ইনকামে গিয়ে অফসেট হচ্ছে আপনার ইনকামের এগেনস্টে। ইউ আর পেইং লেস ট্যাক্সেস বিজনেস লেভেল অলসো ইন ইউর পার্সোনাল লেভেল। এবং দর্শক আপনারা যারা দেখছেন, যারা যদি শুনে থাকেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেকনিক, এবং আমি আশা করব যারা ব্যবসা করছেন এবং এই ধরনের যাতে তারা অভিজ্ঞ কারো কাছে যাবেন এবং যে এই এটি সুরা আলাপ করবে ডিটেইলসে। তা আসলে এটা এর জন্য বলছি ট্যাক্স প্ল্যানিং বলে, এটা ইজ পার্ট অফ প্ল্যানিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ওই ওইটা আগে থেকেই করতে হয়। তো যাই হোক, পাস থ্রু এন্টিটির ক্ষেত্রে আপনি ওই ইনকাম ডিডাকশনের সুযোগটা পাচ্ছেন ওই ট্যাক্স লর কারণে। তারপর আরেকটা করতে পারেন, আপনার ওই যে রিটায়ারমেন্ট প্ল্যান আপনি সেট আপ করতে পারেন, সেটা আপনার এমপ্লয়ীদের জন্য বা অ্যাজ এ সোল প্রোপ্রাইটর হিসাবে আপনার নিজের জন্য। কারণ হচ্ছে আপনি যদি রিটায়ারমেন্ট প্ল্যান সেট আপ করেন, সেই ক্ষেত্রে রিটায়ারমেন্ট প্ল্যানে যে কন্ট্রিবিউশনগুলো করবেন সেই ক্ষেত্রে এটা আপনার ওই বিজনেস এক্সপেন্স হিসাবে আপনার ডিডাকশন নিতে পারবেন, গণ্য হবে। যেমন রিটায়ারমেন্ট প্ল্যান কী কী, সেটা আপনার 401k এমপ্লয়ীদের জন্য করতে পারেন নিজের জন্য, 401 যেটা। হ্যাঁ, তারপরে আপনার ওই যে আইআরএ তো ইন্ডিভিজুয়াল যাবে, সেফ আইআরএ বলে এটাকে, সেলফ এমপ্লয়মেন্ট ইন্ডিভিজুয়াল যারা, ওর এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপ টু $56,000 আপনার ওই সেফ আইআরএতে আপনার ওই কন্ট্রিবিউট করতে পারেন, এবং যেটা আপনার বিজনেস ডিডাকশন হিসাবে আপনি নিতে পারবেন। মিন্স ইউর ট্যাক্সেবল ইনকাম উইল বি লেস, ইউ আর পেইং লেস ট্যাক্সেস, সেটা একটা টেকনিক। আপনার থার্ড টেকনিক হচ্ছে আপনার ট্যাক্স ক্রেডিট আপনি নিতে পারেন বিজনেস ইনকামের এগেনস্টে। তো সেম টেকনিক লাইক ইন্ডিভিজুয়ালে যেটা বলছি, আপনার ট্যাক্স ক্রেডিট হচ্ছে আপনার যে ক্রেডিটটা নেবেন এটা ডলার টু ডলার অফসেট হয়ে যাবে আপনার বিজনেস ট্যাক্সের এগেনস্টে। ডলার টু ডলার উইল রিডিউস দ্য ট্যাক্সেস। এখন সেটা কীভাবে নিতে পারেন ট্যাক্স ক্রেডিটগুলো বিজনেসের অ্যাসপেক্টে বলতেছি, যেমন আপনার এমপ্লয়ীদেরকে যদি আপনার ফ্যামিলি লিভ বেনিফিট দেন, এমপ্লয়ীদের ক্ষেত্রে ফ্যামিলি ধরেন কারো নতুন ছেলে মেয়ে হলো, সেই ক্ষেত্রে তারা ডেফিনেটলি লিভ দেওয়া হলো 30 দিনের লিভ দেওয়া হলো, তো আই থিংক আরো বেশি, আমি একটা নাম্বার থ্রো করছি, এক্স্যাক্টলি ধরেন 90 ডেজ এর লিভ দেওয়া হলো, সেই ক্ষেত্রে এই যে আপনার পেই ফ্যামিলি লিভের জন্য যে আপনি যে টাকা দিচ্ছেন, তা আপনার গভর্নমেন্ট এটা আপনার এর উপরে ইনসেন্টিভ দিবে, মানে ট্যাক্স ক্রেডিট। আপনি যখন ট্যাক্স ফাইল করবেন ওই ফ্যামিলি লিভের পেমেন্টের উপরে আপনার ট্যাক্স ক্রেডিট পাবেন। আরেকটা হচ্ছে আপনার দেখা গেছে যে কোনো ডিজেবল এমপ্লয়ি থাকে, অথবা দেখা গেছে যে কাস্টমার যারা আছে আপনার ওরা অনেক সময় ডিজেবল হইতে পারে, সেই ক্ষেত্রে যদি আপনার ইজি অ্যাক্সেস দেন, যেমন র্যাম তৈরি করেন বিজনেসে ঢোকার জন্য, তো এগুলো তো এক্সপেন্সিভ, ইউ হ্যাভ টু স্পেন্ড মানি টু ডু দ্যাট মানে ইজি অ্যাক্সেস টু ইউর বিজনেস, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে ওই এক্সপেন্সের উপরে আপনার ক্রেডিট দেয়। অর্থাৎ দুটি হতে পারে, আপনি যদি এমপ্লয়ি থাকে হুজ চ্যালেঞ্জড, ডিজেবল চ্যালেঞ্জ, আমি অথবা আপনি আপনার যে ব্যবসা যাদের সাথে করছেন
সেই ধরনের কাস্টমার অ্যাক্সেসের জন্য যারা ডিসেবল তাদের জন্য, কারণ ওই ওই সমস্ত জিনিস আপনি ট্যাক্স অফসেট করতে পারেন। এই তো ক্রেডিট, গভর্নমেন্ট ওই পে মানে যে খরচটা করবেন সেইটার উপর গভর্নমেন্ট আপনাকে ক্রেডিট দিবে, যেটা আপনার ওই মানে ক্রেডিট মিন্স আপনার ট্যাক্স কমে যাবে, ট্যাক্সের এগেইনস্টে মাইনাস, একদম ট্যাক্সের এগেইনস্টে অফসেট হবে, ডাইরেক্ট হিট করবে ট্যাক্সকে, এটা ইনকাম কে না, ট্যাক্স ক্রেডিট ডাইরেক্ট হিট করবে ট্যাক্সকে, নট ইনকাম। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার যদি কোনো রিসার্চ প্রজেক্ট আপনি স্টার্ট করেন, যেমন ধরেন গোয়িং গ্রিন একটা এক্সাম্পল, সেই ক্ষেত্রে গোয়িং গ্রিন এক্স্যাক্টলি, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে এমপ্লয়ি স্যালারি রিসার্চ প্রজেক্টের জন্য আপনি যে খরচ করবেন ওইটাও আপনার ট্যাক্স ক্রেডিট দিবে ওই খরচের উপরে। কিন্তু রিসার্চ ক্রেডিট যখন আপনি নিতে যাবেন তখন তো এই যে রিসার্চ যে চলছে তার একটি তারপর আরেকটা হচ্ছে আপনার হেলথ কভারেজ এমপ্লয়িকে, আপনি যদি যারা এমপ্লয়ি আছে বিজনেসে ওদেরকে যদি আপনি হেলথ কভারেজ যদি আপনি পে করেন, প্রোভাইড করে থাকেন, হ্যাঁ হেলথ ইন্স্যুরেন্স আর কি যেটা, সেই ক্ষেত্রে ওইটার উপরে আপনার ক্রেডিট আছে গভর্নমেন্ট, ওই হেলথ কভারেজের উপরও ক্রেডিট দিবে। সেটা কি ডলার টু ডলার? ডেফিনেটলি ট্যাক্স ক্রেডিট মিন্স ইট উইল বি অফসেটিং ইন দ্য ডলার টু ডলার, তাহলে বড় ট্যাক্স ব্রেক, দ্যাট ইজ দ্য টেকনিক আপনার, যেগুলো ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে ট্যাক্সটাকে অফসেট করবেন। আচ্ছা, তারপর আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে আপনার বিজনেসের প্রয়োজনে আপনার অনেক সময় গাড়ি কিনতে হয়, যেমন আপনার হেভি এসইউভি, তারপরে আপনার ভ্যান, আপনার ট্রাক আপনার লাগে, আবার দেখা গেছে যে ম্যানুফ্যাকচারিং বিজনেসের জন্য আপনার ইকুইপমেন্ট বা মেশিনারিজ লাগে, তো সেইগুলো যদি আপনি মানে আপনার আমাদের প্ল্যান কি যে ট্যাক্স কম দেওয়া, তো আপনার বিজনেস প্রয়োজনে দেখা গেছে অনেকে টাকা সেভের জন্য এগুলো কিনে না, বাট ইট ইজ গুড ইফ ইউ বাই দ্য ইকুইপমেন্ট মেশিনারি ট্রাক ভ্যান, সেই ক্ষেত্রে আপনার ডেপ্রিসিয়েশন অ্যাডভান্টেজ নিতে পারেন, which will lower your income, paying less taxes. যেরকম বাসার ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন আছে, এই ক্ষেত্রে these are also investment, সেই ক্ষেত্রে আপনি ডেপ্রিসিয়েশন ভ্যালু অ্যাডজাস্ট করতে পারেন। তবে এখানে যেহেতু ডেপ্রিসিয়েশনটা বললাম, there is a two kinds of depreciation you can take. যেমন one is bonus depreciation, আর একটা হচ্ছে আপনার সেকশন 179 depreciation. আচ্ছা, দুটি যদি একটু একটু করে ব্যাখ্যা করেন। আচ্ছা, যাই হোক সময় সংক্ষিপ্ত, যেমন আমি খুব সংক্ষিপ্ত, হ্যাঁ মানে আমি ডিটেইলসে যাব না, আমরা আলোচনা করব আরেকদিন হয়তো, হ্যাঁ তাই আমি শর্টকাটে জাস্ট একটা ক্লিয়ার আইডিয়া দিব। বোনাস ডেপ্রিসিয়েশন হচ্ছে আপনার আপনার যদি এলিজিবল প্রপার্টি থাকে আপনার বিজনেস প্রপার্টি, যেহেতু বিজনেস বলতেছি, এবং দেখা গেছে যে আপনার যদি ইলিজিবল দেখা গেছে যে ভেহিকেল বিজনেস প্রয়োজনে, দেখা আছে আপনার কনস্ট্রাকশন কোম্পানি, আপনার এসইউভি আছে, তারপর হেভি এসইউভি আছে, বা আপনার ট্রাক আছে, ভ্যান আছে কনস্ট্রাকশন কাজের জন্য, সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট ইয়ারে 100% পর্যন্ত আপনি বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারবেন। ইট ইজ এ গ্রেট মানে অ্যাডভান্টেজ আপনার ওই ডেপ্রিসিয়েশন, মানে আপনি যদি একটি ভেহিকল আপনার ব্যবসার কাজে ইনভেস্ট করে থাকেন, সেটি যদি $40,000 হয়ে থাকে, আপনি প্রথম বছর ৪০,০০০ না না ওই ৪০,০০০ পুরাটা না, ডেপ্রিসিয়েশন মিন্স ডেপ্রিসিয়েশন ভ্যালু, নট দ্য বাইং ভ্যালু, আপনার 100% আপনার বোনাস ডেপ্রিসিয়েশন নেবেন, এটা বেসিক্যালি মিন করতেছে এটা ট্যাক্স লেভেল, মানে লেটস সে আপনার ডেপ্রিসিয়েশনের একটা ব্রেকডাউন থাকে, হ্যাঁ যেমন দেখা গেছে যে বিষয় এরকম দেখা গেছে আপনার বিজনেস ট্যাক্স হচ্ছে অন ফ্ল্যাট রেট 21%, তা আমি জাস্ট এক্সাম্পল দিতেছি, ধরেন যদি এটার দাম হয় 40,000, আপনার 21% up to you can adjust which is a great thing, great কারণ আপনি তো পরের বছর অ্যাডজাস্ট করবেন, এক্স্যাক্টলি, তবে হিয়ার ইজ দ্য লিমিটেশন, যেহেতু বলতেছি লিমিটেশন হচ্ছে আপনার ওই যে এলিজিবল প্রপার্টি এবং ভেহিকল যাই বলেন, ইউ হ্যাভ টু ইউজ মোর দ্যান 50% অ্যাট লিস্ট ফর দ্য বিজনেস পারপাস, এবং এটার আবার বাইং টাইম ফ্রেমও আছে, যেমন আপনাকে কিনতে হবে September 2017 থেকে January 2023 পর্যন্ত যদি আপনি ওইগুলো কিনেন তবেই বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবং ওই যে লিমিটটা বলছি যে আপনার 50%-এর বেশি হইতে হবে। তবে নতুন মানে মজার বিষয় হচ্ছে একটা ভেহিকেলের ক্ষেত্রে, আগে শুধুমাত্র বোনাস ডেপ্রিসিয়েশন দিত যদি নতুন গাড়ি থাকতো, বাট এইবার নতুন 2018 এর এটা ইন্ট্রোডিউস করছে শেষের দিকে, যে আপনার যদি পুরান গাড়িও কিনেন অথবা ইউজ ভেহিকেলও কিনেন তারপর আপনি বোনাস ডেপ্রিসিয়েশন পাবেন এটার উপরে, যদি এই টাইম ফ্রেমের মধ্যে আপনার যদি বিজনেস পারপাসে অ্যাকোয়ার করে থাকেন, পারচেজ করেন। আচ্ছা, তারপরে আরেকটা রইল সেকশন 179 ডেপ্রিসিয়েশন। আচ্ছা, আসলে সেকশন 179 একটু লেস পপুলার দেন বোনাস ডেপ্রিসিয়েশন, কারণ কিছু লিমিটেশন আছে সেকশন 179 ডেপ্রিসিয়েশনে।
আচ্ছা, কেমন লিমিটেশন? সেটা হচ্ছে যে সেকশন 179 প্রথম সীমাবদ্ধতা হচ্ছে যে আপনার যদি কোনো কারণে লস ক্রিয়েট হয়, জি, সেকশন 179 নেওয়ার কারণে, জাস্ট আপনার ট্যাক্সেবল ইনকাম হইল $30,000 একটা কথার কথা, কিন্তু আপনার যদি সেকশন 179 ডেপ্রিসিয়েশন হয় $40,000, দেন ইউ ক্যান নট টেক দ্য সেকশন 179 ডেপ্রিসিয়েশন, বিকজ সেকশন 179 ডেপ্রিসিয়েশন ক্যান নট ক্রিয়েট দ্য লস, ক্যান নট ক্রিয়েট দ্য লস, বাট বোনাস ডেপ্রিসিয়েশন ক্যান। আপনার যদি বোনাস ডেপ্রিসিয়েশন নিতে গিয়ে যদি লসও হয়, স্টিল আপনি বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেওয়া গেছে, লেটস আপনার বিজনেস ইনকাম হইলো $50,000, আপনার সাম রিজন ডেপ্রিসিয়েশন চলে আসলো $70,000, তখন আপনি ওই $50,000 পুরোটাই অফসেট হয়ে যাবে ইনকামের এগেনস্টে, ইনকাম হইলো জিরো, অ্যান্ড রিমেইনিং $20,000 যেটা থাকবে, এখন কোয়েশ্চেন করতে বাকিটা কী করবো, ইউ ক্যান ক্যারি ওভার টু দ্য রিমেইনিং ইয়ার আনটিল অ্যাডজাস্টেড, এটা পরের বছর চলে যাবে, যদি পরের বছর ইনকাম থাকে ওই ইনকাম দিয়ে ওই $20,000 আরও এডিশনালি কমে যাবে। সুতরাং একেবারে লস না, আপনি অ্যাডজাস্ট করতে পারছেন গোয়িং ফরওয়ার্ড, রোল ওভার যেটাকে রোল ওভার বলে। তো বোনাস ডেপ্রিসিয়েশনটা বেসিক্যালি ইজ গ্রেট অ্যাডভান্টেজ, আপনি এই টেকনিক ইউজ করতে পারেন বাইং ইকুইপমেন্ট এবং ভেহিকেলের মাধ্যমে। তারপর আরেকটা টেকনিক হচ্ছে যে আপনি যদি গিফট এবং বোনাস পে করেন, যেমন গিফট কাকে দিবেন, আপনি আপনার এমপ্লয়িকে গিফট করতে পারেন, তারপর ধরেন সেটির কি কোনো লিমিটেশন আছে যে এত ডলার থেকে এত ডলার? ডেফিনেটলি কিছু রেস্ট্রিকশন এখানে আছে। তারপর ধরেন আপনার ওই গিফট আপনি কাস্টমারকে করতে পারেন, কাস্টমারকেও গিফট করতে পারেন, আবার গিফট করতে পারেন আপনার সাপ্লায়ার ভেন্ডর যারা আছে। আচ্ছা, যেটি হয়ে থাকে আমরা এদেশে তো একটি রীতি আছে ক্রিসমাসের সময় এমনি গিফট টিপ চলে এবং সেটা বিজনেস খাতিরেই চলে। হ্যাঁ, এবং এটা দেখেন এটা টেকনিক, এমনি ইট ইজ ইয়োর বিজনেস এক্সপেন্স, ইটস এ কাস্টমারি থিং, কিন্তু ইটস পার্ট অফ বিজনেস বিজনেস। এবং দেখেন এরা কেন এটি করে, এরা আপনার কাস্টমারকে হ্যাপি করলেন, আপনার সাপ্লায়ারদেরকে হ্যাপি করলেন, এট দ্য সেম টাইম আপনার বিজনেস ডিডাকশনও নিতে পারতেছেন, দ্যাট মিন্স ইউ আর নট লুজিং অ্যাট অল। জি, তার লুজের কি মানে, এখানে উইন 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 সিচুয়েশন। এক্স্যাক্টলি, আমাদের আমি দু একটি বিষয় আর একটু আলোচনা করতে পারবো, আমাদের হাতে আছে 2 মিনিটের মতো সময়। আমি জানি আমাদের অনেক অনেক বিষয় রয়ে গেছে যেটি আমরা আলোচনা করতে চাই দর্শকদের খাতিরে এবং দর্শকদের জন্য, এবং সেখান থেকে অনেক কিছু জানার আছে, শেখার আছে, যেহেতু ট্যাক্স সিজন। আমি আমাদের হাতে আছে 1 মিনিটের মতো সময়। ওকে, মানে শেষ হয়ে যাচ্ছে আমরা? হ্যাঁ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমি সরি সরি, না সরি কিছু না, আমি ভুলে গেছি। এনিওয়ে, আমি বলবো এটাই যে আসলে আজকে যে ডিসকাশনগুলো করলাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বেসিক্যালি ইজ এ পার্ট অফ ট্যাক্স প্ল্যানিং। আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যে একজন অভিজ্ঞ সিপিএ মাধ্যমে ট্যাক্স সিজন শেষ হওয়ার আগেই আসবেন এই সমস্ত প্ল্যানের জন্য, তখন আপনার ওই অ্যাকর্ডিংলি যদি আপনি প্ল্যান করেন তখন আপনার ট্যাক্স সেভ করতে পারবেন, আপনার ইনকাম রিডাকশন হবে। তবে ডেফিনেটলি আমি অ্যাডভাইস করবো একজন অভিজ্ঞ সিপিএর পরামর্শ নেবেন এই ট্যাক্স প্ল্যানিং, সেটা ইন্ডিভিজুয়ালি হোক এবং বিজনেসের ক্ষেত্রে হোক। দেবব্রত চক্রবর্তী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত সুন্দর করে অত্যন্ত মূল্যবান তথ্য তুলে ধরার জন্য, যেটি আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের দর্শকদের জন্য, যারা ব্যবসায় আছেন এবং যারা হাই ইনকামে আছেন, ট্যাক্স প্ল্যানিং যে ব্যাপারটি দেবব্রত চক্রবর্তী বারবার বললেন এটি খুবই গুরুত্বপূর্ণ। শেষ এই প্ল্যানিং যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই আপনার বেনিফিটটা ম্যাক্সিমাইজ করতে পারবেন। ইউ আর এন্ড আপ পেইং মোর ট্যাক্সেস, এন্ড আপ পেইং মোর ট্যাক্সেস। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আমি এই নিব আপনার কাছ থেকে বিদায়। আমি একটু সময় পেলে আরও মানে আরও সময় পাবেন ভবিষ্যতে, আমরা আপনাকে আরও দেখবো এবং দর্শকরাও আপনাকে অনেক দেখবে এবং শুনবেন। দর্শক, আজ এই অনুষ্ঠানে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, থাকবেন TBN 24 এর সাথে। ধন্যবাদ, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।